হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আমি বানাবো তরমুজের জুস। তরমুজের জুস বানানোর জন্য এখানে নিয়েছি আমি একটা তরমুজ, আধখানা তরমুজ নিয়েছি। তরমুজটাকে আমি কেটে নিয়েছি, দেখুন এরকম টুকরো টুকরো করে, আর এর উপরের অংশটাও ছিলে নিয়েছি। এটা দিয়েও আমি একটা রেসিপি করে আপনাদের দেখাবো, এটা কিন্তু আমরা ফেলবো না। তো এটা আমি রেখে দিচ্ছি আলাদা করে, আর বাকি তরমুজগুলোকে আমি আরও ছোটো টুকরো করে নিচ্ছি। তরমুজের লাল অংশটা দেখুন, এর মধ্যে থেকে আমি বীজগুলো সরিয়ে নিয়েছি আর এরকম টুকরো করে কেটে নিয়েছি। বীজগুলো সরিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু সাদা নুন, 1 ইঞ্চ মতো সাদা নুন দিলাম আমি। আর এখানে দিয়ে দেবো আমি 2 ইঞ্চ দিচ্ছি আমি বিট নুন। আর তরমুজটা কিন্তু অবশ্যই খেয়ে টেস্ট করে নেবেন যে কতটা মিষ্টি আছে। অনেক সময় তরমুজ যত বেশি লাল হয় তত বেশি মিষ্টি হয়, তরমুজটা যদিও আমার সাদাটা কিন্তু মিষ্টি বেশ আছে। তো এর মধ্যে আমি ওই জন্য বেশি চিনি দেব না, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল স্পুন চিনি। চালিয়ে নেব, তো নিয়ে নিচ্ছি এরকম একটা গ্রাইন্ডার আমি, এর মধ্যে নিয়ে নিলাম। এই দেখুন এটা চালিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেবো আমি, এই দেখুন এটা সুন্দর তৈরি হয়ে গেছে আমাদের জুস। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছু পুদিনা পাতা, আর 2-3টে দিয়ে দেবো আমি তুলসী পাতা ছিঁড়ে এর মধ্যে। আর সেই সাথে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি 1 চা চামচ লেবুর রস, পাতি লেবুর রস দিয়ে এটাকে আমি আরেকবার চালিয়ে নিচ্ছি। এ দেখুন দিয়ে দিচ্ছি আমি পাতি লেবুর রসটা, নিয়ে এটাকে আমি আরও 30 সেকেন্ড মতো চালিয়ে নেব। আমাদের তরমুজের জুস রেডি হয়ে গেছে। আমি কিছু বরফ নিয়ে অন্য আরেকটা গ্রাইন্ডারের মধ্যে দিয়ে আমি এটাকে চালিয়ে নিয়েছি। দেখুন এটা একেবারে যেরকমভাবে আমরা কালাখাটটা তৈরি করার সময় তৈরি করি, এটা একদম বরফ টাইপ হয়ে গেছে। তো এই বরফটা এখন এর মধ্যে দিয়ে দেবো আমি গ্লাসের মধ্যে ঢালার সময়, দিয়ে এটাকে সার্ভ করবো। এই দেখুন আমি চালিয়ে নিয়েছি, রেডি হয়ে গেছে আমাদের তরমুজের রিপ্লেসমেন্ট জুস। তো আমি এবার নিয়ে নিচ্ছি এরকম একটা গ্লাস, নিয়ে এর মধ্যে ঢেলে নিচ্ছি। এই দেখুন রেডি হয়ে গেছে আমাদের তরমুজের রিপ্লেসমেন্ট জুস, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন বরফ কুচিটা। আপনারা চাইলে কিন্তু ছোট ছোট বরফের টুকরোও দিয়ে দিতে পারেন, আমি এরকমভাবে এ করে নিয়ে দিলাম বরফটাকে। তো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন, লাইক করবেন আমার চ্যানেলকে, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।